চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকার ভালোবাসে সে কখনই চোখে জল আসতে দেবে না। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও ভালোবাসতে মন চায়। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক ভালোবাসা নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই অত্যাধুনিক কিচিরমিচির শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে, তার উপর ভালোবাসাহীন শ্রদ্ধা সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসা সম্পর্ক কখনই টেকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনি টিকে যাবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয় মানুষগুলো সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজের জাত যাবে, মানুষ বউ পাগল বলবে, হ্যাঁ করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূর্ণ হলেও স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, ঠিক তেমনি স্ত্রীর অসুস্থতাও স্বামীর সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই, সত্যিকারের ভালোবেসে। যে কষ্ট দিতে জানে সে কখনই ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর রবের উপর ভরসা রাখা। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়ারও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস, দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করো দূরত্ব কমানো যায় না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখে না হলো কাউকে বলতে নেই। মনে রেখো সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ নিজের কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। একটা মানুষ কখনই ইচ্ছে করে চুপ হয়ে যায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের অপমান, কিছু মানুষের লাঞ্ছনায় একটা মানুষকে চুপ করতে বাধ্য করে দেয়। পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যে চাইলেও মুখ ফুটে বলতে পারে না আমি ভালো আছি বা আমি ভালো নেই।